নিয়ম মেনেই দু তারিখের ভোট বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এবার নয়া নির্ঘণ্ট মেনে 11 জুলাই থেকে পঞ্চায়েত ভোটের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিকেল 6:30 নাগাদ কমিশনের দপ্তরে পৌঁছে রাজ্যের বিজ্ঞপ্তি। কমিশন কর্তারা জানিয়েছেন, বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন কমিশনার মীরা পাণ্ডে। তিনি পৌঁছানোর পরেই নিয়ম মেনে বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। তারপর জেলায় জেলায় বিজ্ঞপ্তি জারি করবেন জেলা শাসকরা। শেষ পর্যন্ত চূড়ান্ত রায় অনুযায়ী রমজানের মধ্যেই হচ্ছে পঞ্চায়েত ভোট, সেই সঙ্গে রয়েছে বর্ষার রক্তচক্ষু। এই দুই পরিস্থিতির কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটে পা বাড়াতে চাইছে কমিশন। রমজান চলাকালীন ভোটারদের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন কমিশন কর্তারা, কিন্তু ভোট কর্মীদের যাতে সমস্যায় পড়তে না হয় সে কথা মাথায় রেখেই কমিশন কর্তারা জানাচ্ছেন, ভোট চলাকালীন কোনো ভোট কর্মীকে তার ধর্মীয় আচার পালনের জন্য যদি কিছু সময়ের জন্য কাজ থেকে অব্যাহতি দিতে হয়, সেক্ষেত্রে তার জায়গায় তৎক্ষণাৎ দায়িত্ব বুঝে নেবেন অন্য ভোট কর্মী, ফলে ভোট প্রক্রিয়া ধাক্কা খাবে না। জুলাই মাসে বর্ষার সঙ্গে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় বিশেষ নির্দেশ পাঠিয়েছে কমিশন। প্রত্যন্ত এলাকাগুলিতে প্রয়োজনে একদিন আগেই ভোটকর্মী পাঠানোর কথা বলা হয়েছে, সেই সঙ্গে উঁচু জায়গা বেছে নিয়ে বুথ করার কথা বলা হয়েছে। রমজান মাসের জন্য পঞ্চায়েত ভোটের দিন বদলানো সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর সর্বোচ্চ আদালতের এই রায়কেই স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সব বর্ণ ধর্ম সংবিধান মেনে চলি, ভালো রায় দিয়েছে আদালত। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তড়ি ঘড়ি পঞ্চায়েত ভোটের নতুন দিনক্ষণ ও জেলা বিন্যাসের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মহাকরণে এই কথা জানিয়েছেন পঞ্চায়েত সচিব সৌরভ দাস। এদিকে সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই এদিন বিকেল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয় মহাকরণে। মুখ্যমন্ত্রীর ঘরে দফায় দফায় বৈঠকে বসেন আইনমন্ত্রী, মুখ্য সচিব ও পঞ্চায়েত সচিব। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, এবার ভোট হচ্ছে। রাজ্য আবেদন করেছিল রমজান মাসে সংখ্যালঘুদের কথা ভেবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কমিশন জয়ী হয়নি, জিতেছে রাজ্য সরকার। কমিশন ভোটের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। আমরা ভোট চেয়েছিলাম গত শীতকাল থেকে, কেন্দ্রীয় বাহিনীও চেয়েছিলাম আগে থেকে। পঞ্চায়েত ভোটের দিন বদল নয়, মঙ্গলবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু রমজানে ভোটকে ঘিরে রাজনৈতিক চাপানোদর অব্যাহত। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর রাজ্য সরকারের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রমজান মাসে ভোট হওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশন ও কংগ্রেস দায়ী। কংগ্রেসের জবাব, হেরে গিয়ে রাজ্য সরকার দিশেহারা হয়ে গিয়েছে। সিপিএমের অভিযোগ, ভোট বানচাল করতে চেয়েছিল রাজ্য সরকার। রমজানে ভোটের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিজেপিও। সব মিলিয়ে পঞ্চায়েত জট কেটে গেলেও রমজান নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। এবার কেন্দ্র নজরদারি ব্যবস্থা বা সিএমএস কে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 থেকে এই নয়া নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। ইউপিএ সরকারের দাবি, সন্ত্রাস মোকাবিলায় নজরদারি আরো কড়া করতেই তাদের এই উদ্যোগ, যদিও তা মানতে রানাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তাঁর অভিযোগ, ইউপিএ সরকারের আমলে মানুষের জীবনে গোপনীয়তা বলে আর কিছুই থাকবে না। মঙ্গলবার ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেন্দ্র নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে ইউপিএ সরকার। এই ব্যবস্থার ফলে যে কোনো মোবাইল ফোন কিংবা ল্যান্ডফোনে কথোপকথন শুনতে পারবে কেন্দ্র সরকার বা তার কোনো সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন এর ফল বিপজ্জনক হতে পারে। শুধু এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, কেন্দ্রের এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই নজরদারি ব্যবস্থা কি বিরোধীদের মুখবন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে? কাদের উপর নজরদারি চলবে তা কে ঠিক করবে? এই ব্যবস্থা সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতার অধিকারের পরিপন্থী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই এমন কড়া আইন আনা কি উচিত? সংসদেও সেরা বিষয়টি নিয়ে আলোচনা করা হলো না।